তার স্বচ্ছ মনটা যদি আমাদের দুজনকে উপহার দেয়, এটা হচ্ছে সবচেয়ে বড় উপহার। হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসে সব নতুন নতুন খবর। অপু বিশ্বাস বললেন, আমাকে জয় কে? শাকিবের স্বচ্ছ মনটা উপহার দিলেই আমরা দুজনেই খুশি। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঢালিউড কুইং অপু বিশ্বাসকে এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছে, শাকিব খান যদি কোনো কিছু উপহার দেয় তোমাকে এবং জয়কে, তবে কি দিলে খুশি হও তুমি? তখন অপু বিশ্বাস উত্তর দিলেন, সে যদি আমাদের দুজনকে তার সহজ মনটা উপহার দেয় তাতেই আমি খুশি। আমরা দুজনেই খুশি হব তার স্বচ্ছ মন পেলে, এর বেশি আমরা কিছু চাই না। তার মনটা উপহার দিলেই আমরা খুশি হব। দর্শক, ঢালিউড কুইং অপু বিশ্বাস এখনো শাকিব খানের কথা ভেবে যান। কোনো কিছুর দৃশ্য হলেই শাকিব খানের কথাতে হেসেই উত্তর দেন সবসময়। ছেলে আব্রাম খান জয়কে নিয়ে তিনি খুবই ভালো দিন কাটাচ্ছেন, কিন্তু বাবার আদর ভালোবাসা অপু বিশ্বাস দিতে চায় জয়কে। তাই তিনি জয়কে নিয়ে শাকিব খানের কাছাকাছি যান, তার বাড়িতে যান। অপু বিশ্বাস বলেন, আমি যত আদর ভালোবাসা দিয়ে বড় করে তুলবো, কিন্তু বাবার যে আদর স্নেহ ভালোবাসা তা আমি কখনোই দিতে পারবো না। হাজার টাকা পয়সা দিয়ে আমি যদি ওকে ভরিয়ে দিই তবুও ওর আদর ভালোবাসা পূরণ হবে না বাবার। তাই অপু বিশ্বাস এই ব্যাপারটি ভালোই জানে। ছেলে বড় হয়ে যেন কখনো বলতে না পারে যে বাবা আমাকে আদর ভালোবাসা দেয়নি, তুমি নিয়ে যাও নাই তার কাছে। তাই তিনি শাকিব খানের কাছে সবসময় নিয়ে যান। তাই তো অপু বিশ্বাস শাকিব খানের স্বচ্ছ মনটা পেতে চায় সবসময়। দর্শক, অপু বিশ্বাসের কথাতেই বোঝা যাচ্ছে যে শাকিব খানের সাথে তিনি আবারও জুটি হয়ে সংসার করবে এবং সিনেমায়ও কাপা পেয়ে জুটি এসে শাকিব অপুর জুটি কেমন হবে দর্শক, সেই ব্যাপারটি আপনার মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।